একটি ফোন লাইনে যাচ্ছি। বাংলাদেশ থেকে আছেন রাসেল সাহেব, কুমিল্লা থেকে আছেন। আসসালামু আলাইকুম রাসেল সাহেব। জি ভাই। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। ভাই, আমার প্রশ্নটি হচ্ছে, মির্জা কাদিয়ানি সাহেব তার ইসরায়েলে আহ্বান, যা রুহানি খাজাইনের 3 নম্বর খন্ডের 603 নম্বর আছে, তিনি লিখেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন হাদিস থেকে অথবা শের এবং প্রাচীন আধুনিক আরবি থেকে আওফায়ের অর্থ রূপ কব্জ অথবা উফাত ব্যতীত অন্য কোনো অর্থে ব্যবহার হয়েছে দেখাতে পারে, তাহলে আল্লাহর কসম করে বলছি, নিজের জমি বিক্রি করে হলেও তাকে এর 1 রুপিয়া পুরস্কার দেব। এখন ভাই, 1000 রুপি আমি পুরস্কার দেব, মির্জা কাদিয়ানি সাহেব বলেছেন। এখন আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই, তাওয়ফের মির্জা সাহেব অন্য অর্থ করে গেছেন তার কিতাবগুলোতে। জি, এখন আমি বসতে পারি, কিভাবে বসতে পারি এবং কি কোন সময় বসতে পারি? আমার আমি আপনি তো ভালো প্রস্তাব নিয়ে এসছেন, তো আপনি আপনাদের আপনার বিস্তারিত আমাদের স্টুডিওতে লিখিয়ে দেন, তো আমরা ইনশাল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ করব। আর মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি প্রশ্নটি, যে আপনি কিছু বলেন এই বিষয়ে। হ্যাঁ, আপনি খলিফার আবে চতুর্থ খলিফা এটিও বলেছেন যে শুধু 1 কোটি না, প্রত্যেক ব্যক্তি যে প্রমাণ করবে প্রত্যেককে 1 কোটি করে দেব। শুধু একজনকে না? শুধু একজনকে না। তো আপনার জন্য তো ভাই বিশাল বড় লটারি লেগে গেছে আপনার। আর আর সেটা আমাদের টেলিভিশনে স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে প্রচার করা হয়েছে, কোনো আরবেরও সেই সাহস হয়নি এটা নিয়ে বসার। তো আপনার তো অনেক সাহস ভাই। যাই হোক, আপনার হযরত মির্জা সাহেব যে চ্যালেঞ্জ দিয়েছেন আজও একইভাবে বলবৎ আছে। আপনি বসেন যেখানে ইচ্ছা, টেলিভিশনের মাধ্যমে আমরা এখন কথা বলছি, আপনি যদি সততা থাকে এবং যদি সত্যি আপনি আন্তরিক হন, তাহলে আপনি গিয়ে আমাদের কেন্দ্রে সেখানে যোগাযোগ করেন এবং আপনাকে কোরআন হাদিস বের করে দেখানো হবে। এখানে আমরা দেখাচ্ছি এখন আপনাকে কোরআন শরীফে সুরা আলে ইমরানের 56 নম্বর আয়াতেও এই শব্দটা ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছেন যে হে ঈসা, ইন্নি মুতাওয়াফিকা, যে নিশ্চয় আমিই তোমাকে মৃত্যু দেব, মৃত্যুর পর তোমার রাফা হবে, ওয়া রাফিউকা ইলাইয়া। তারপর আরও দুটো প্রতিশ্রুতি আছে যা এই আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে, যে এরপর এগুলো কিন্তু ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। প্রথম এই ধারাবাহিকতার প্রথম প্রতিশ্রুতি যে আমি তোমার তওফি করব, আমি তোমাকে মৃত্যু দেব। এবং তাওয়াফা শব্দ অভিধানে লেখা আছে, তাওয়াফার মানে হলো ইজা কাবাজা রুহাহু, যখন আল্লাহ তাআলা রূহ কবজ করেন তখন তওয়াফা শব্দ ব্যবহার হয়। বেশ, সব অভিধানে এটি লেখা আছে। হযরত মির্জা সাহেব তার বেশিরভাগ অনেক বইতে চ্যালেঞ্জ দিয়েছেন যে যেখানে যে বাক্যে খোদা তালা ফায়েল, আপনি হয়তো একটু আরবি বুঝেন, আল্লাহ তালা ফায়েল, আর কোনো আলম যদি মফউল হয় তাহলে সেই বাক্যে তাওয়াফা শব্দের অর্থ মৃত্যু ছাড়া আর কোনো কিছু নয়। আলম মানে কি? অর্থাৎ কারো নাম নিয়ে যদি তাওয়াফা শব্দ খোদার কর্তা হওয়ার ক্ষেত্রে কারো নাম নিয়ে যদি বলা হয় যে অমুক ব্যক্তির তাওয়াফা হবে, তাহলে সেখানে তাওয়াফা শব্দের অর্থ মৃত্যু, এছাড়া আর কোনো কিছু নয়। চ্যালেঞ্জ দিয়েছেন, বারাহিন আহমদিয়া 5ম খণ্ডে বিস্তারিত লিখেছেন এই এই বিষয়ে। তিনি বলেছেন, আমি এই আমার এই কথার বলার আগে পুরো হাদিস গ্রন্থ দেখেছে, কোরআন শরীফ তো ছিলই, কোরআন থেকে তো তিনি 30টি প্রমাণ দিয়েছেন, যত হাদিস গ্রন্থ আছে সেইগুলো দেখেছি, সেইগুলোতে তাওয়াফার এই ব্যবহার খুঁজেছি আমি, যে যেখানে আল্লাহ কর্তা আর কোনো আলম অর্থাৎ কোনো মানুষের বা কোনো সৃষ্টির নাম নিয়ে যখন বলা হয়েছে যে তাকে তার তাওয়াফা করা হয়েছে, সেখানে এর অর্থ হলো মৃত্যু।
এর জন্য সব হাদিস দেখেছি, আরবদের সব কাব্য দেখেছি, কোথাও এর ব্যতিক্রম আমি পাইনি। অর্থাৎ সর্বত্র এর অর্থ হলো রু কবজ করা, আত্মা কবজ করা, মৃত্যু দেয়া, কোনো ব্যতিক্রম নাই। এমনকি এমনকি ঘুমের সময়ও যে যদি কারো, আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘুমের জন্য তাওয়াফা শব্দ ব্যবহার করেছেন, ঘুমের ক্ষেত্রে যেখানে তাওয়াফা শব্দ ব্যবহার হয়েছে সেখানেও এর অর্থ হলো রু কবজ করা। আল্লাহ ইয়া তাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফা ইউমসিকুল লাতী কাযা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। ঘুমের ক্ষেত্রেও যে তাওয়াফা শব্দ ব্যবহার হয় এর অর্থ হলো রু কবজ করা। তবে আল্লাহ তাআলা বলছেন যে শুধু ঘুমের ক্ষেত্রে আমরা কি করি, ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, কিছু কিছুদিনের জন্য আত্মাটাকে আল্লাহ তাআলা ফেরত দেন, কিন্তু সেখানেও অর্থ হলো রু কবজ করা। আর এই জন্য বড় বড় মুফাসসির বেশিরভাগ মানে এই উক্তির ব্যাপারে কোনো দ্বিমত নেই, তারা বলেছেন আন-নাওমু উখতুল মাউত, মৃত্যু হলো ঘুম ঘুমের বোন। মৃত্যু এক মানে ঘুম হলো এক প্রকার মৃত্যু, ঘুমটেও মৃত্যু আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু ঘুমের ক্ষেত্রে যখন আল্লাহ তাআলা রূহ কবজ করেন সেটা কিছুদিনের জন্য আল্লাহ তাআলা ফেরত পাঠান। কিন্তু অন্য ক্ষেত্রে যখন তাওয়াফা শব্দ ব্যবহার হয় হিনা মাউতিহা, কোনো দিন আর আত্মা ফেরত আসে না, আত্মা ফেরত না আসে মৃত্যু। তো পরিষ্কারভাবে হযরত মির্জা সাহেবের এই চ্যালেঞ্জ সর্বত্র বলবৎ আছে, 30টি উদাহরণ তিনি কোরআন শরীফ থেকে উপস্থাপন করেছেন, কেউ কখনো এর ব্যতিক্রম আজ পর্যন্ত জামাতে আহমদিয়া প্রতিষ্ঠিত হয়েছে 135 বা 136 বছর হয়ে গেছে, কেউ এর ব্যতিক্রম দেখাতে পারেনি, কেউ পুরস্কার নিতে পারেনি। তো আমি জানি না আপনি কীভাবে আজকে সাহস করলেন, তো খুব ভালো কথা, আপনি আসেন আর পয়সাগুলো নিয়ে যান, পয়সা অপেক্ষা করছে আপনার জন্য। জাজাকাল্লাহ, ধন্যবাদ ভাই রাসেল সাহেব। আপনি একটু লাইনে থাকবেন, আমাদের এক ঘন্টা পার হয়ে গেছে, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার সঙ্গে কথা বলবো। আর যে আপত্তির দিকে বা মসিহ মওউদ আলাইহিস সালামের যে লেখাটির দিকে আপনি ইঙ্গিত করলেন সেটিও আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিব। তো চলুন দর্শক, ছোট্ট একটি বিরতিতে যাই, বিরতির পরে ফিরে আসবো, আবার আপনাদের সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম। জি, একটু যান্ত্রিক সমস্যার কারণে আমাদের বিরতিতে একটু দেরিতে যেতে হচ্ছে। মৌলানা সাহেব, আপনি খুব সুন্দর দিকে ইঙ্গিত করেছেন, খুব ভালোভাবে বললেন যে ভাই আসুন, টাকা অপেক্ষা করছে। আর হযরত মির্জা তাহের আহমদ সাহেব তো একটু যোগ করি এখানে, ইয়েস প্লিজ, যে সূরা আলে ইমরানের আয়াতের কথা উনি বলেছেন, জি 56 নম্বর আয়াত, 56 নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন ঈসাকে যে হে ঈসা, আমি তোমার তাওয়াফা করব, ইন্নি মুতাওয়াফিকা। আর এটা আলাপ করতে গেলে অনেক সময় যে কোরআন শরীফ পড়ে না সে অনেক সময় বলে হঠাৎ করে যে এটা হবে, এখনও হয় নাই, কিন্তু এর জন্য দুঃসংবাদ হলো ওদের জন্য যে সূরা মায়েদার 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে এটা হয়ে গেছে, এই তাওয়াফা হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের। সেখানে আছে যে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করলেন কি তুমি কি তোমার জাতিকে বলেছো যে আমাকে বাদ দিয়ে তোমার এবং তোমার মায়ের তারা ইবাদত করে, তিনি বললেন আল্লাহ ততদিন জাতির খবর রাখতাম যতদিন ছিলাম তাদের মাঝে, যখন তুমি আমাকে মৃত্যু দিলে ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিবা আলাইহিম, হে আল্লাহ যখন আমার তাওয়াফা করলে তুমি, তুমি তাদের সাক্ষী। অর্থাৎ জাতির অবস্থা সম্পর্কে ঈসার তাওয়াফা হওয়ার পর তিনি আর তার জন্য কোনো দিন জানা সম্ভব হয়নি, এই কারণে তো খোদাকে বললেন যে হে আল্লাহ এটা কেমন কথা, আমি তো তাদের সম্পর্কে আমার তাওয়াফা হয়ে যাওয়ার পর আর জানিই না। কিয়ামত দিবসে যদি এই কথা আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ বলেন মিথ্যা বলিস না, তোকে পাঠাই নাই দুনিয়াতে, বলবেন না আল্লাহ যে তোকে দুনিয়াতে পাঠাই নাই, তখন কি দেখোস নাই যে তোর জাতি আমাকে বাদ দিয়ে তোর মার আর তোর ইবাদত করছে, কোন সাহসে এই কথাটা বলছো এখানে? তাই পরিষ্কারভাবে বোঝা গেল তাওয়াফা শব্দ হযরত ঈসা আলাইহিস সালামকে এমনভাবে নিয়ে গেছেন যে তিনি আর কখনো দুনিয়াতে আসবেন না, তার রূহ কবজ হয়েছে, তিনি শেষ। তো এই দুঃসংবাদটাও শুনিয়ে দিলাম যে কোরআন বলেছে ঈসা আলাইহিস সালামের রূহ কবজ হয়ে গেছে, এমনভাবে কবজ হয়েছে যে আর কোনো দিন দুনিয়াতে আসতে পারেন না, যদি আসেন তাহলে কোরআনের আয়াত তাকে মিথ্যাবাদী বলবে। জি ঠিক আছে, ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই বিরতিতে যাচ্ছি, একটু বিরতির পরে ফিরে এসে এ বিষয়ে কথা হবে, আর রাসেল সাহেব আপনার সঙ্গেও কথা হবে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা বিরতির পরে ফিরে এলাম। আলোচনা হচ্ছিল তাওফী শব্দ নিয়ে। আপত্তি করেছেন রাসেল সাহেব বাংলাদেশের কুমিল্লা থেকে, তিনি পুরস্কার পেতে চাচ্ছেন যে চ্যালেঞ্জ দিয়েছেন হযরত মির্জা সাহেব। তো সেই সম্পর্কে আমরা মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছ থেকে কিছু শুনব। মাওলানা ফিরোজ আলম সাহেব তো এই ব্যাপারে উত্তর দিলেন, তবে আমি সেখানে যাওয়ার আগে তাওফী শব্দ সম্পর্কে হযরত মির্জা সাহেব ইজালায় আহম পুস্তকে যে চ্যালেঞ্জটি দিয়েছেন সেটি আপনাদেরকে পুরোপুরি শুনিয়ে দিতে চাই। টেকনিক্যাল সমস্যার কারণে আমি দেখাতে পারছি না, কিন্তু ওনার লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি। হযরত মির্জা সাহেব বলছেন যে পবিত্র কোরআন বা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে অথবা কোনো পংক্তি ও কবিতা থেকে এবং প্রাচীন ও আধুনিক আরবির গদ্য ও পদ্য হতে যদি কোনো ব্যক্তি এই মর্মে প্রমাণ দিতে পারে যে কোনো স্থলে মানুষের জন্য তাওফী শব্দ খোদার ক্রিয়া হিসেবে আত্মা কবজ করা বা মৃত্যু দেওয়া ছাড়া অন্য কোনো অর্থে তথা সশরীরে উত্তোলন অর্থেও ব্যবহৃত হয়েছে, তাহলে আমি মহাসম্মানিত মহামহিমান্বিত আল্লাহর কসম খেয়ে শরীয়তসম্মত সত্য অঙ্গীকার করছি, এমন ব্যক্তিকে আমি স্বীয় সম্পত্তির কোনো অংশ বিক্রি করে নগদ 1,000 রুপি প্রদান করব, আর ভবিষ্যতের জন্য হাদিস শাস্ত্র ও কোরআনের জ্ঞানে তার পরাকাষ্ঠা, অর্থাৎ যে প্রমাণ দিবে তার পরাকাষ্ঠা স্বীকার করে নেব। এটি হচ্ছে মির্জা সাহেবের চ্যালেঞ্জ, যেটি ইজালায় আহম দ্বিতীয় খণ্ডের 375 পৃষ্ঠায় তিনি দিয়েছেন। তো ভাই রাসেল সাহেব, এই ছিল আপত্তি। এখন মাওলানা ফিরোজ আলম সাহেব উত্তর দিয়েছেন, আমরা আরও কিছু বলবো। আপনি কিছু বলতে চান কি না এর মধ্যে? হ্যালো ভাই। জি জি, আপনি উত্তর শুনেছেন আশা করি। জি আমি উত্তর শুনেছি, কিন্তু আমি আপনার থেকে তো এই ব্যাখ্যা চাই না। আমি জানতে চাই, আমি আপনাকে বলেছি যে আমি চ্যালেঞ্জ আপনার চ্যালেঞ্জ যে মির্জা সাহেব দিয়েছেন এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি। জি চ্যালেঞ্জটা আমরা তো চ্যালেঞ্জ আপনি যা আপনি তো আপনি আপনারা যে ব্যাখ্যা করলেন, জি না আপনারা যে আপনারা যে ব্যাখ্যা করলেন এটার তাজ মির্জা সাহেবের পূর্বে কোনো তাফসীর কারক এই ব্যাখ্যা করে নাই, আপনারা দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো বললাম, আমরা তো বললাম এখান থেকে যে এই এই তফসিরে আছে, এই এই গ্রন্থে আছে, কেন আপনি মানতে চাচ্ছেন না? আপনি তো মন গড়া একটা কথা বলছেন, আপনি দুই একটা তফসিরের উল্লেখ করেন না। চ্যালেঞ্জ তো গ্রহণ করা আছেই, চ্যালেঞ্জ তো আমরা দিয়েই রেখেছি, আমরা তো চ্যালেঞ্জ দিয়ে রেখেছি। আপনি গ্রহণ করেছেন তো আপনাকে বলা হলো যে আপনি আসেন আমাদের বকশিবাজারে, সেখানে আমরা বসি আপনার সঙ্গে এবং আমরা স্যাটেলাইটের মাধ্যমে আপনার সঙ্গে যে বাহাস হবে সেটি আমরা প্রচার করব সারা পৃথিবীতে। শুধু কুমিল্লার মানুষ না, শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ দেখবে আপনি এত সুন্দর একটা সুসংবাদ নিয়ে এসছেন, এত বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করলেন, তো সারা পৃথিবীর মানুষকেই দেখাই, তাই না? জি, আপনি বকশিবাজারে আসেন, বকশিবাজারে আসেন, আমরা ইনশাআল্লাহ বকশিবাজারে আসলে আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলবো, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করা হলো, ঠিক আছে? কখন আসবো, কিভাবে আসবো? হ্যাঁ, কিভাবে আসবেন সেটা আপনি পায়ে হেঁটেও আসতে পারেন, আবার প্লেনে চড়েও আসতে পারেন, আবার কুমিল্লা থেকে বাসেও আসতে পারেন, সেটা তো আপনার সামর্থ্য কতটুকু আছে সেটার উপরে নির্ভর করে, তাই না? আর বকশিবাজারের ঠিকানা দিয়ে দিচ্ছি, 4 নম্বর বকশিবাজার রোড, ঢাকা 1211। আর আমাদের যে অনুষ্ঠানে টেলিভিশন পর্দায় নাম্বার দেখানো হচ্ছে, ঢাকার নাম্বারে যোগাযোগ করলে কখন আসবেন আপনাকে বলে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমি ঢাকা স্টুডিওতে মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে যেতে চাই, যে মাওলানা আব্দুল আউয়াল সাহেব, মাওলানা ফিরোজ আলম সাহেব এ ব্যাপারে এই সাব্বির সাহেবের আপত্তির ব্যাপারে কিছুটা উত্তর দিয়েছেন, কিন্তু যেহেতু তিনি বললেন যে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, কিন্তু তিনি কোনো উত্তর দিচ্ছেন না, তো যখন তিনি আসবেন তখন দেখা যাবে। কিন্তু আপনি আহমদী জামাতের পক্ষ থেকে আর কোনো বক্তব্য দিতে চান কিনা বা এর সঙ্গে যোগ করতে চান কিনা? আহমদিয়া জামাতের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য নাই, যেটার বাংলা অনুবাদ আপনি পড়ে শোনালেন একটু আগে এবং স্ক্রিনে দেখানো হলো। এই ভদ্রলোক এবং এই ভদ্রলোকের মাধ্যমে সমস্ত জগতে আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মূল চ্যালেঞ্জ তার অরিজিনাল স্ক্রিপ্ট থেকে উপস্থাপন করার সুযোগটা নিচ্ছি, যেন সবার মাথায় এটা আসে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুতেই ইসলামের নবজাগরণ নির্ভরশীল। বনি ইসরায়েলি জাতির ঈসাকে মরতে দাও, তারপরে দেখো ইসলামের বিজয় কিভাবে রচিত হয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যেখানে চ্যালেঞ্জ প্রদান করেছেন সেটা ইজালায়ে আহম যেভাবে আপনি বাংলা অনুবাদ করে দিয়েছেন এবং পড়ে শুনিয়েছেন, 375 নম্বর পৃষ্ঠা, আমি মূল উর্দু পাঠ পড়ে শোনাচ্ছি। আগর কোই শখস
कुरान करीम से या किसी हदीस रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से या अशार व कसायद नज़्म व नसर कदीम व जदीद अरब से ये सबूत पेश करे कि किसी जगह तवफ़ी का लफ्ज़ खुदा ताला का फेल होने की हालत में जो ज़विर रूह के निस्बत इस्तेमाल किया गया हो वो बजूज़ कब्ज़े रूह और वफात देने के किसी और माना पर भी इत्तलाक पा गया है, यानी कब्ज़े जिस्म के मानों में भी इस्तेमाल मुस्तमल हुआ है, तो मैं अल्लाह जल्ला शानहू की कसम खाकर इकरार सही शरी करता हूँ कि ऐसे शख्स को अपना कोई हिस्सा मिल्कियत का फ़रोख्त करके मबलग 1,000 रुपये नकद दूंगा और आइंदा उसकी कमालात हदीस दानी और कुरान दानी का इकरार कर लूँगा। इजाला अहम पृष्ठ नम्बर 375 यहाँ जान नोट करा था कि चैलेंज यही शब्दे देवा हुए थे, हमें यटार ऊपर अवश्य निजेद स्टैंड पुनर्घोषणा करछी। धन्यवाद।